আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন খুবই সকাল বেলা। আমি যাচ্ছি কিন্তু আমার মেয়েকে নিয়ে স্কুলে, ওরা খুবই সকাল যাবে, 7:30 থেকে শুরু হওয়ার কথা। তো যেহেতু ওদের সামনে বোর্ড এক্সাম, সামনে না এখন চলতেছে, বোর্ড এক্সাম তো হবে না সম্ভবত, মক প্রি মক ওগুলাতেই রেজাল্টটা হয়ে যাবে। তো যাই হোক, একটু সকালে নিয়ে যেতে হচ্ছে, ওর কিছু কাজ আছে ফ্রেন্ডসদের সাথে। তো ভাবলাম এই ভিউগুলো শেয়ার করি, আর কিছু কথা সে মানে যেতে যেতে আপনাদের সাথে বলবো। আসলে মনে অনেক সময় অনেক কথাই থাকে, বলা হয় না। আমরা যারা বিদেশে আছি আসলে অনেক কষ্ট করে বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সব এখানে 10, 11 মানে 12 গ্রেডের বাচ্চারা, ছোটরা। এখন তো স্কুল বন্ধ, অনলাইন ক্লাস হয়। কখনো কখনো প্রথমে খুলেছিল কিন্তু আবার বন্ধ হয়ে যায় করোনার জন্য। তো এখন তো স্কুল বন্ধ হয়ে গেছে, তাই এই দুদিন আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। আপনারা তো জানেন স্কুলের কিন্তু অনেক কাজ থাকে, ফিজ বা প্যারেন্টস মিটিং। আগে প্রথমে তো অনেক হতো মিটিংগুলো, কিন্তু ইদানিং মিটিং হয় না, কিন্তু মাঝে মধ্যে যেতে হয় বিভিন্ন কারণে। তো সকালবেলা ছিল, তাই ভাবছিলাম, আসলে সকালের ভিউটা একটু অন্য ধরনের থাকে। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, আসলে করোনার জন্য কিন্তু স্কুলের যে ফিজ বা যে কোনো যে খরচগুলো কিন্তু 1 টাকাও মানে এখানে ইয়ে করা হয় না, পুরোপুরি ওগুলা দিতে হয়। তাই আসলে খুব কষ্ট হচ্ছে অনেক প্যারেন্টসদের। কি করতে হবে, বাচ্চাদেরকে তো মানুষ করতে হলে পড়াতে হবে। আমাদের এখানে মানে যে বিগুলো দেখাবো আজকে আমি, এগুলা আসলে এই এরিয়াটা পুরোটাই কিন্তু স্কুল। এখানে প্রথমে তো 40টার মতো স্কুল ছিল এই এরিয়াতে, পুরো এরিয়াটাই কিন্তু স্কুল এরিয়া। এগুলা কিন্তু আগে ছিল না, এই মনে হয় 10-15 বছর হবে এখানে শুরু হয়েছে সব স্কুল। তো পুরো এরিয়াটাই আসলে অনেক মানে অন্য ধরনের, দেখতে পাচ্ছেন বাসগুলা দাঁড়িয়ে আছে। আসলে এতক্ষণে কিন্তু সব বাস বেরিয়ে যাওয়ার কথা ছিল, প্রথমে মানে বড়োদেরকে নিয়ে আসে তারা, তারপরে ছোটোদেরকে যে যারা আছে এদেরকে নিয়ে আসতো প্রথমে। এখন তো সব স্কুলে ফাঁকা ফাঁকা সব বাসগুলো দাঁড়িয়ে আছে বাইরে। তো দেখতে পাচ্ছেন ভাই বোনেরা, এই যে রাইট লেফট সব মিলিয়ে কিন্তু স্কুল। তো আমি প্রথম যেদিন দিয়েছিলাম, প্রথম তো আমার মেয়েকে দিয়ে এসেছিলাম, আবার আমি কিন্তু অনেক চক্কর দিতে হয়েছে কারণ বিভিন্ন কাজে। আর ওদের যে স্কুলটা আসলে অনেক বড়, এটা সামনের দিকে কিন্তু ওদেরকে ছাড়তে হয়, এটা সামনের গেট। কিন্তু বিভিন্ন গেট আছে, বাসের জন্য আলাদা গেট, বাচ্চারা যাবে এখানে 2টা সিস্টেম আছে, ইন্ডিয়ান সিস্টেম আছে এবং ব্রিটিশ সিস্টেম আছে। তো ব্রিটিশ সিস্টেম যেটা সেটা মানে এক সাইডে দিয়ে থাকে গেট আলাদা, ইন্ডিয়ানদের জন্য গেট আলাদা, বাসে ঢোকার জন্য গেট আলাদা। আর ইন্ডিয়ানরা পিক ড্রপ করবে এক সাইডে দিয়ে অন্য গেটে, আর ব্রিটিশরা ব্রিটিশ সেকশন যারা তাদের কিন্তু অন্যদিকে। তো যেহেতু অনেক বড় এরিয়া, তাই মানে কোনো অসুবিধা হয় না, এক এক সাইডে আলাদা আলাদা করে। এগুলা কিন্তু ভিড় না হওয়ার জন্যই করা হয়েছে, কারণ প্রথমে কিন্তু অনেক ভিড় লেগে যেত এখানে আসতে হলে, কিন্তু অনেক বইয়ের ব্যাপার ছিল, আগে আসতে হতো, একটু দেরি হয়ে গেলে কিন্তু লম্বা লাইন, অনেক দেরি হয়ে যেত। যাই হোক, আমি নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য গেট, বাসের সাইড দিয়ে আমি যাব, গিয়ে একটু ভিতরে যাব, মানে যে টিচার আছে ওনার সাথে একটু দেখা করব। আগে থেকে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করে এগুলো কথা করায় যে আমি আসবো আর টিচারকে পাবো, এরকম কোনো কথা নাই। যাই হোক, অনেক কাজ করতে হলো কারণ স্কুল বন্ধ তো ছিল, আসা যেত না, অনলাইনেই সব কিছু। যেহেতু আজকে এসেছি বিভিন্ন ধরনের কাজগুলো নিয়ে এসেছি, আর ওনারাও টিচাররাও খুলে রেখেছেন, কারণ জানেন বাচ্চারা যখন আসছে তখন প্যারেন্টসরাও আসবেন। আর যেহেতু এখন বাস নাই, সবই প্রাইভেটভাবে মানে ছেলেমেয়েদেরকে ছাড়েন আবার তুলে নেবেন, তো কাজগুলো আমরা মানে নিজেরাই করতে হচ্ছে বাচ্চাদেরকে ভিতরে দিয়ে। ওরা ভিতরে চলে গেছে, আমরা এখান থেকে ওই গেট থেকে অন্য গেটে চলে যাচ্ছি আর কাজগুলো করতেছিলাম।
দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু পুরা একটার পর একটা স্কুল, একটা শেষ হয়ে গেলে আরেকটা, কোনো স্পেস নাই, এক ওয়াল শেষ হয়ে গেল আরেকটা শুরু হয়ে গেল। আর বিরাট এরিয়া জুড়ে এই যে সামনে দূর দূর পর্যন্ত আসলে দেখা যাচ্ছে সবগুলাই কিন্তু স্কুল। তো আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা মানুষ করতেছি, মা বাবারা অনেক কষ্টে। ভাই বোন আপনাদেরকে একটা কথাই বলতে চাই, অবশ্যই ভাই মানে যে বাচ্চারা আছে আপনাদের বড় হচ্ছে ওদের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, কারণ আমরা দেখতে পাই বর্তমানে যে বাচ্চাদের অবস্থা খুবই দুঃখ হয়। আমাদের আপনজনদের মধ্যে যদি যখন দেখি বাচ্চারা মানে অন্য পথে চলে যাচ্ছে, কথাবার্তা শুনতেছে না, আসলে খুবই কষ্ট হয়। তো আপনারা অবশ্যই ছেলেমেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। দেখতে পাচ্ছেন ভিউগুলো আসলে রাইট লেফট সবগুলোই স্কুল। আসলে মানে এখানে মিডিল ইস্টের যে রোড বা যে ব্যবস্থাগুলো বিভিন্ন জায়গায় খুবই সুন্দর, নিরাপত্তামূলক, তো খুবই আসলে ভালো লাগে। তখন মনে হয়, সবসময় মনে হয় যদি আমাদের দেশটা এমন হতো, খুব আইন কানুন মেনে চলে ওরা। তো আমি তো মানে দেখানোর চেষ্টা করতেছি, আসলে চলতে চলতে দাঁড়িয়ে দেখানোর সুযোগ নাই। এখানে দেখতে পাচ্ছেন এদিকেও স্কুল, একটার পর একটা লম্বা লাইন এখানে স্কুলের। আশা করি এই ভিউগুলো আপনাদের ভালো লাগবে। আসলে স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে ভাবছি, মানে আমি এতদিন আসলে দেখাইনি স্কুলগুলা, এখন হঠাৎ খেয়াল হলো একটু দেখাই মিডিল ইস্টের স্কুলগুলা কীভাবে থাকে, একটু এরিয়াটা একটু দেখে নিন কত সুন্দরভাবে সাজানো, একেবারে ক্লিন, মানে এত ভালো লাগে, কোথাও কিন্তু দেখতে পাবেন না কোনো মানে নোংরা পরিবেশ। এটা কিন্তু ছিল দুই নম্বর দিন, আমি ওকে প্রথম দিন ছেড়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কিন্তু ওকে মানে ছেড়ে আমি চলে যাচ্ছি সকালে। তো সকালে যখন সূর্যটা আসলে পূর্ব দিকে উঠছিল যে টাইমে আমি যাচ্ছিলাম, আর অনেক তেজ ছিল আসলে, এখন গরমের দিন তো অনেক মানে সকাল হলেও মনে হচ্ছে যেন সকাল হয়নি, কিন্তু গরমের কোনো কমতি ছিল না। এসি তো অবশ্যই মানে দিতে হবে। আমি গ্লাসটা, আমার কালো গ্লাসটা উঠিয়ে নিয়েছি সূর্যের আলোর জন্য, আসলে মানে খুব তেজ এই আলোটা, আর খুবই ভালো লাগছিলো আবার দেখতেও, মানে মনে হচ্ছিল যে গ্লাসটা নামিয়ে দিই, নামিয়ে দিলে এই ভিউটা আসলে অনেক সুন্দর লাগতো। তো ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আর মিডিল ইস্টের বিভিন্ন ভিউগুলো দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে স্কুলের অন্য সাইডটা কিন্তু দেখতে পেয়েছেন, আমি অনেক জায়গা কিন্তু ঘুরে এসেছি সব স্কুল এরিয়া। এই দিকে কিন্তু রিসেপশন এরিয়া, আমরা কিন্তু ফিস দিতে হলে এই দিকেই যাই, এক কোনাতে কর্নার যেখানে আছে রাইট সাইডে হচ্ছে গিয়ে ব্রিটিশ সেকশনের রিসেপশন, আর লেফট সাইডে ছিল ইন্ডিয়ানদের রিসেপশন। যাই হোক, আমি একটু ঘুরে ফিরে অন্য স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছি। তো কেমন লাগলো যেটা বলছিলাম, অবশ্যই আমার ভাই বোন যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট করতেছেন, আমার পাশে আছেন, আসলে সময়ের অভাবে অনেকের ভিডিও দেখা হয় না, তারপরে অনেকেই দেখি ভিডিও দেখেন, অনেক অনেক ধন্যবাদ ভাই বোনেরা। আমাদের এই সম্পর্কটা যেন চিরস্থায়ী হয় সবসময়, যারা যতক্ষণ পর্যন্ত আমরা ইউটিউবে আসি, যখন সময় পাবো, তো মানে ব্যাপারটা এরকম না যে রোজ রোজ দেখতে হবে, যখনই আমরা না রোজ না পারি সমস্যা নেই, এক মাস, দুই মাস, ছয় মাস, বছর পরে হলেও ঘুরে ফিরে যেন আমরা একে অন্যের চ্যানেলে যাই, মানে তখন মনে হবে যে আমরা আসি একে অন্যের পাশে। তো সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা জানিয়ে আজকে শেষ করব। এই যে আমার যতগুলোই দেখতে পাচ্ছেন ভাই বোনেরা, আজকে সব ভিউটাই কিন্তু স্কুলের ভিউ, এই যে আমার পাশ দিয়ে যাচ্ছে সব স্কুল। তো আশা করি এই পরিবেশটা দেখে আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলেই সেটা আমার সার্থকতা। আসলে চলতে চলতে ভিডিও উঠানোটা খুবই কষ্টকর আর রিক্সিও, তারপরে একটু উঠিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব, অবশ্যই লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে যারা নতুন আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আপনাদের মতামতটা জানিয়ে অবশ্যই একটা সুন্দর করে মেসেজ লিখে দিবেন যে কেমন লাগলো আমার ভিডিওটি। তো স্কুল এরিয়াও চলে যাচ্ছে, আমি
চলে যাব আমার ঘরের দিকে। আপনাদের সবার জন্য আমি অনেক অনেক শুভকামনা ও দোয়া জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যার করে সেফ থাকেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও যেন বিদেশের মাটিতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি। তো ভাই বোনেরা, আজকের মতো আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।